উন্নত জীবনের আশায় বহু বাংলাদেশি পৃথিবীর অনেক দেশেই স্থায়ী অভিবাসন নিয়েছেন। বাংলাদেশের অভিবাসন প্রত্যাশীদের পছন্দের গন্তব্যের তালিকায় কানাডার অবস্থান এখন শীর্ষে। কানাডার সর্বশেষ জনশুমারি অনুযায়ী বর্তমানে প্রায় 70,000-এর বেশি বাংলাদেশি স্থায়ীভাবে কানাডায় বসবাস করছেন। কানাডায় বসবাস করা অধিকাংশ বাংলাদেশেই অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন। কিন্তু বিগত এক দশকে কানাডায় এমন কিছু বাংলাদেশিদের আবির্ভাব ঘটেছে যারা তুলনামূলকভাবে অনেক বেশি বিলাসী জীবনযাপন করে। অভিযোগ রয়েছে, কানাডায় অতি বিলাসী জীবনযাপন করা বাংলাদেশিদের অধিকাংশই দুর্নীতি, ঋণখেলাপি, সরকারি সম্পদ আত্মসাত এবং কোনো না কোনো অবৈধ উপায়ে বিপুল সম্পদের মালিক হয়ে বিদেশে স্থায়ী হয়েছে। সাধারণত এ ধরনের দুর্নীতিবাজদের অনেকেই দেশে থাকলেও তাদের স্ত্রী সন্তানরা থাকে কানাডায়। এসব অসাধু লোকদের বেগমরা যেখানে থাকে সেই সব এলাকার নাম হয়েছে বেগমপাড়া। কানাডার বেগমপাড়াগুলো কিভাবে গড়ে উঠেছে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। বেগমপাড়া নামটি এসেছে বেগমপুরা নামের একটি ডকুমেন্টারি থেকে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করা ভারত এবং পাকিস্তানের অভিবাসীরা একটা সময় সপরিবারে কানাডায় আসতে শুরু করে। এই সমস্ত পরিবার কানাডার অন্টারিও প্রদেশের রাজধানী এবং কানাডার সবচেয়ে বড় শহর টরন্টোতে নিজেদের যোগ্যতা দিয়ে অবস্থান গড়ে তুলতে চেয়েছিল। কিন্তু কানাডায় আসার পর এরা তাদের যোগ্যতা অনুযায়ী ভালো কোনো কাজ পাচ্ছিল না। তখন তারা ভালো বেতনের কাজ পেতে আবারও আরব দেশগুলোতে ফিরে যায়। কিন্তু এবার তারা পরিবারকে রেখে যায় কানাডায়। মধ্যপ্রাচ্যে কাজ করে আয় করা মোটা অঙ্কের অর্থ তারা স্ত্রী সন্তানদের জন্য কানাডায় পাঠায়। এই পরিবারগুলো টরন্টোর একটি কন্ডোমিনিয়ামে থাকত। সাধারণত বহুতল বিলাসবহুল আবাসিক ভবনগুলোকে কন্ডোমিনিয়াম বলা হয়। স্বামীদের অনুপস্থিতিতে স্ত্রীদের নিঃসঙ্গ জীবন এবং কঠিন জীবন সংগ্রাম নিয়ে বেগমপুরা দ্য ওয়াইভস কলোনি নামে একটি ডকুমেন্টারি ফিল্ম তৈরি করেন ভারতীয় পরিচালক রশ্মি লাম্বা। তখন কানাডার গণমাধ্যমে বিষয়টি বেশ আলোচিত হয়। এরপর থেকেই বিদেশ থেকে পাঠানো স্বামীদের টাকা দিয়ে সংসার চালানো নারীরা যেসব এলাকায় থাকত সেগুলো বেগমপুরা নামে পরিচিত হতে থাকে। কানাডা প্রবাসী সাংবাদিক সৌগাত আলী সাগর টরন্টো স্টার পত্রিকায় বাংলাদেশ থেকে কানাডায় অর্থ পাচার করার বিষয়ে লিখতে গিয়ে বেগমপাড়া কথাটি ব্যবহার করেন। তিনি বেগমপাড়া বলতে বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী আমলা রাজনীতিকদের কানাডায় পাড়ি জমিয়ে সেখানে সেকেন্ড হোম বা দ্বিতীয় নিবাস গড়ে তোলার প্রতি ইঙ্গিত করেন। বেগমপুরার বেগম এবং কথিত বেগমপাড়ার বেগমদের মধ্যে অনেক পার্থক্য আছে। বেগমপুরার বেগমদের স্বামীরা পেশাজীবী, তারা মধ্যপ্রাচ্যে কঠোর পরিশ্রম করে। অন্যদিকে বাংলাদেশিদের যে বেগমপাড়ার কথা বলা হয় সেখানকার বেগমরা তাদের স্বামীদের দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে অর্জিত কালো টাকার বিপুল সম্পদ কানাডায় বসে ভোগ করছে। বাস্তবে বেগমপাড়া নামের কোনো এলাকা নেই। বেগমপাড়া আসলে একটি প্রতীকী শব্দ। কানাডায় পাড়ি জমানো দুর্নীতিবাজদের স্ত্রীদের বাসস্থান বোঝাতে বেগমপাড়া শব্দটি ব্যবহার করা হয়। বেগমপাড়া যে শুধু কথার কথা বা লোকমুখে শোনা তাও নয়। বেগমপাড়া নামে কোনো জায়গা না থাকলেও সত্যিকার অর্থে এমন কিছু অভিজাত এলাকা আছে যেখানে বহু দুর্নীতিবাজ বাংলাদেশে গিয়ে বসতি গড়েছে। তাদের জ্ঞাত আয়ের সঙ্গে তাদের বিলাসবহুল সম্পদ সঙ্গতিপূর্ণ নয়। সাধারণ বাংলাদেশি কানাডিয়ানরা তাদেরকে কানাডায় এমন কোনো কাজও করতে দেখেন না যা দিয়ে তারা মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে বাড়ি কিনতে পারে। কানাডার সাধারণ প্রবাসী বাংলাদেশিদের ধারণা, কানাডায় অর্জিত সম্পদ দিয়ে তারা এসব বাড়ি কেনেননি। এই অর্থ এসেছে বাংলাদেশ থেকে। প্রথম দিকে বাংলাদেশি অতি ধনী ব্যক্তিদের একটি দল টরন্টোর বেলভিউ এলাকার একটি কন্ডোমিনিয়ামে উঠতে শুরু করে। পরবর্তীতে দল বেঁধে কানাডায় যাওয়া অনেকেই টরন্টোর প্রাণকেন্দ্র সিএন টাওয়ারের আশেপাশের বিলাসবহুল কন্ডোমিনিয়ামগুলোতে অ্যাপার্টমেন্ট কিনে স্থায়ী হয়। সাধারণ প্রবাসী বাঙালিদের দেওয়া তথ্য মতে এরপরে যারা অসৎ উপার্জন নিয়ে কানাডায় অভিবাসী হয়েছে তারা টরন্টোর আশেপাশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। বিশেষ করে দুর্নীতিবাজদের পরিবার এমন সব জায়গায় গিয়ে বাড়ি কিনেছে যেখানে সাধারণ বাংলাদেশিদের সঙ্গে তাদের মেলামেশার সুযোগ কম থাকে। টরন্টোর নিকটবর্তী রিচমন্ড হিল এবং মার্কহ্যামের মতো অভিজাত এলাকায় বাংলাদেশি অবৈধ টাকার মালিকেরা বিলাসবহুল দামি দামি বাড়ি কিনেছে।
ধারণা করা হয় কমপক্ষে 200 জন অতিধনী বিত্তশালী বাংলাদেশি দুর্নীতিবাজ বৃহত্তর টরন্টো এলাকাতে আশ্রয় নিয়েছে এবং সমগ্র কানাডা জুড়ে মোটা অঙ্কের অর্থ পাচারকারী পরিবারের সংখ্যা প্রায় 1000-এরও বেশি হতে পারে। 2007-08 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতিবিরোধী অভিযান শুরু হওয়ার পর বাংলাদেশের বহু লোক কানাডায় অভিবাসন নেয়। এদের অধিকাংশই ইনভেস্টমেন্ট ভিসায় কানাডার অভিবাসী হয়েছে। কানাডায় নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করে অথবা কানাডা সরকারের বন্ড কিনে ইমিগ্রেশন পাওয়ার সুযোগ আছে। ইনভেস্টমেন্ট ভিসায় কানাডা যাওয়া ব্যক্তিরাই মূলত বহু দামি দামি বাড়ি কিনে তথাকথিত বেগমপাড়ার যাত্রা শুরু করেছিল। কানাডার সর্বশেষ জনশুমারি অনুযায়ী বর্তমানে প্রায় 70,090 জন বাংলাদেশি কানাডায় স্থায়ীভাবে বসবাস করছেন। এর বাইরে 8,760 জন অস্থায়ীভাবে কানাডায় আছেন। অস্থায়ী বাসিন্দাদের অধিকাংশই শিক্ষার্থী হিসেবে কানাডা গেছেন। কানাডায় বাংলাদেশিদের বেশিরভাগ থাকেন টরন্টো বা তার আশেপাশের এলাকাগুলোতে। গত 10 বছরে বাংলাদেশ থেকে বহু উচ্চশিক্ষিত পেশাজীবী কানাডায় গেছেন অভিবাসী হয়ে, কিন্তু তাদের সুনাম ছাপিয়ে দুর্নীতিবাজদের অর্থ পাচার আর বেগমপাড়া গড়ার কাহিনী সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। মাত্র কয়েক বছর আগেও ব্যাংক ঋণ নিয়ে কানাডায় বাড়ি কেনা অনেক সহজ ছিল। বাড়ি কেনার জন্য কানাডিয়ান ব্যাংক থেকে ঋণ নিতে কোনো কিছু বন্ধক রাখতে হয় না। স্বামী স্ত্রী মিলে যদি মোটামুটি ভালো অর্থ আয় করে এবং মাসে মাসে তাদের ঋণ পরিশোধের সামর্থ্য থাকে, তাহলে সামান্য কিছু টাকা জমা দিয়ে সহজেই বাড়ি কেনা যায়। অনেক ক্ষেত্রে বাসা ভাড়া থাকার চেয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ি কেনা সাশ্রয়ী, কারণ মাসে মাসে যে টাকা বাসা ভাড়া দিতে হয় তার চেয়ে কম টাকা দিয়ে বাড়ির ঋণ পরিশোধ করা যায়। সেজন্য কানাডায় অভিবাসী বাংলাদেশিদের প্রায় অর্ধেকেরই নিজস্ব বাড়ি অথবা অ্যাপার্টমেন্ট আছে। বাকিরাও তাদের কষ্টের সঞ্চয় দিয়ে ফ্ল্যাট বা বাড়ি কেনার চেষ্টা করছেন। কিন্তু বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং চীনের অবৈধ অর্থের মালিকেরা সম্পূর্ণ নগদ টাকা দিয়ে এবং বেশি দামে বাড়ি কেনার কারণে কানাডার আবাসন খাতে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এর ফলে কানাডার শহরাঞ্চলের অ্যাপার্টমেন্ট এবং বাড়িঘরের দাম অনেক বেড়ে গেছে। কানাডার সাধারণ খেটে খাওয়া বাঙালি আর বেগমপাড়ার বাঙালিদের অবস্থার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। বেগমপাড়ার এক একটি বাড়ির মূল্য এত বেশি যে এগুলো শুধু বাংলাদেশিদের জন্যই নয়, স্থানীয় কানাডিয়ানদের জন্যও অনেক ব্যয়বহুল। সাধারণত কয়েক কোটি টাকা থেকে শুরু করে বেগমপাড়ার কিছু কিছু বাড়ির মূল্য প্রায় 200 কোটি টাকাও হতে পারে। কানাডার একজন সাধারণ নাগরিক তার সারা জীবনের সঞ্চয় দিয়েও এমন বাড়ি কিনতে পারবে না। এছাড়া আরও অভিযোগ রয়েছে, বাংলাদেশি অসাধু দুর্নীতিবাজরা কানাডায় শুধু বাড়িই নয়, বিভিন্ন শহরে প্লাজা বা ছোট ছোট আকারের মার্কেটও কিনেছে। বেগমপাড়া শব্দটি দুর্নীতি আর অর্থ পাচারের প্রতিশব্দ হয়ে উঠেছে। দেশের সাধারণ জনগণের টাকা আত্মসাৎ করে অর্থ পাচারকারী লুটেরাদের বিলাসী জীবন কানাডার সাধারণ বাঙালিরা ভালো চোখে দেখছে না। তাই দুর্নীতিবাজ সরকারি আমলা, অসাধু রাজনীতিবিদ এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কানাডা প্রবাসী বাঙালিরা গড়ে তুলেছেন লুটেরা বিরোধী মঞ্চ। তারা বেগমপাড়ার বিরুদ্ধেও সামাজিক আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। তবে বেগমপাড়া যে শুধু কানাডাই আছে বিষয়টি মোটেও সেরকম নয়। দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইংল্যান্ড, আমেরিকা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশের দুর্নীতিবাজরা দেশের অর্থ পাচার করে এমন অসংখ্য বেগমপাড়া গড়ে তুলেছে। কি কেন কিভাবে চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।